ভারত নিয়ে অনেক কথাই বলা হলো, বাংলাদেশ নিয়ে তো বলি, এখন একটু পাকিস্তান নিয়ে কিছু কথা বলি, কি বলেন? কারণ নইলে পেয়ারা পাকিস্তানিরা, বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিরা রাগ করবে, বলবে খালি ভারত নিয়ে কথা বলি, খালি ভারত নিয়ে কথা বলি। কেউ কেউ নাকি আমার সোহাগান খিরে অনেকে আলাপ করছেন ভারতের দালালি করি। এবার একটু পাকিস্তানের পক্ষে বলি, পাকিস্তান নিয়ে বলি, দেখি এবার কে কি বলে। যাই হোক, পাকিস্তানে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আফগানিস্তানে হামলা করেছে পাকিস্তান। তার আগে সন্ত্রাসী হামলায় পাকিস্তানে 8 জন সৈনিক মারা গেছে, তার প্রতিবাদে, তার প্রতিশোধ নিতে আফগানিস্তানে হামলা করেছে। আফগানিস্তানও বলে দিয়েছে তারা তাদের যে ফেদাইন বলে না, ফেদাইন মানে যে যারা আত্মঘাতী হামলা করে, তাদেরকে তৈরি থাকতে বলেছে আফগানিস্তানের। ওটার কাছে পাকিস্তানের পারমাণবিক বোমা কাজে কাটবে না। যাই হোক, যা বলছিলাম, পাকিস্তানের প্রেসিডেন্ট কিনে গেছে বলি আসিফ আলী জারদারি, তিনি একটা ব্যতিক্রম ধর্মী কাজ করেছেন। তিনি ফার্স্ট লেডি হিসেবে তার মেয়েকে ঘোষণা করেছেন। মানে আসলে নিজের পরিবারকে, আসলে তো ভারত বাংলাদেশ পাকিস্তানে পরিবারতন্ত্র চলে, নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করতে হেন আকাম কম নাই তারা করে না, আর হেন পদ্ধতি নাই যে আবিষ্কার করে না, নিজের মেয়েকে সে ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করলো। সাধারণত ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করা হয় প্রেসিডেন্টের মেয়েকে, সরি প্রেসিডেন্টের স্ত্রীকে, কিন্তু এখানে প্রেসিডেন্টের মেয়ে আসিফা ভুট্টোকে ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করলো। এক বিচিত্র বিষয়, অবশ্য এটা নতুন কিছু না, এটা ফার্স্ট লেডি সিলসিলাটা আসছে আমেরিকা থেকে, আর পাকিস্তান যেহেতু আমেরিকার গোলাম তো তার কথা তো তার মতো সিস্টেম তো রাখবেই। তো আমেরিকার প্রথম এক প্রেসিডেন্ট তার স্ত্রী ছিল না, মানে স্ত্রী মারা যায়, যার কারণে তিনি তার ভাতিজিকে ফার্স্ট লেডি করেছিলেন, অনেক আগের কথা। আবার পরে আরও 2 জন তার বোনকে ফার্স্ট লেডি ঘোষণা করেছিলেন। যাকে হলো ফার্স্ট লেডির, মানে নিজের স্ত্রীর বাইরে ফার্স্ট লেডি ঘোষণা করার ইতিহাস আছে আমেরিকার অনেক আগের। আমি জানি না জারদারি সেটা দেখে করছেন কিনা, তা করেন নাই, কারণ এরা কোনোদিন বইও পড়ে না, পত্রিকা পড়ে না। পৃথিবীর একমাত্র রাষ্ট্রপতি, একমাত্র প্রধানমন্ত্রী সেটা হলো পাকিস্তান, যাদের ঘরে আপনি বইতে দূরের কথা, দৈনিক পত্রিকা পাবেন না। এরা হচ্ছে এমন বর্বর এবং মূর্খ সম্প্রদায়। তো এই পেয়ারা পাকিস্তানের যে প্রেসিডেন্ট ঘোষণা করছে, খুব ঘোষণা করছে যে আমি আর কোনো বেতন নিব না, তিনি প্রেসিডেন্ট থাকবেন কোনো বেতন নেবেন না। মানে সম্রাট আওরঙ্গজেবের ওই যে টুপি সেলাই করে খাওয়ার মতো কাহিনি, সেরকম গল্প আর কি। ইতিহাসে একদিন লেখা হবে প্যারা পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি বেতন নিতেন না, আওরঙ্গজেবের মতো ঘটনা আর কি। ইতিহাসে লেখা থাকবে টুপি সেলাই করে খেতেন, টুপি সেলাই করে খাওয়ার লোক বুঝি সম্রাট হইতে পারে না, হাস্যকর যত কথা। যাই হোক, তো আসিফ আলী জারদারি বলছেন যে তিনি আর বেতন নেবেন না, অথচ বেনজির ভুট্টো যখন প্রধানমন্ত্রী ছিলেন, এ আসিফ আলী জারদারির নামই ছিল মিস্টার 10%। সেই লোকটা এখন প্রেসিডেন্ট হয়ে বলতেছে আমি কোনো বেতন নেব না, নেবেন কেন, যা কামানের তা তাকে কামিয়ে ফেলছেন, আগে কামিয়ে ফেলছেন। নিজের ছেলে দলের প্রধান, তিনি প্রেসিডেন্ট, তার ছোট মেয়েকে ফার্স্ট লেডি বানালো, বড় মেয়ে ইংল্যান্ডে সেটেল। আর অদ্ভুত ব্যাপার, বাপের সে পোলার সম্পত্তি বেশি, আসিফ আলীর জারদারির সম্পদ হলো 60-70 কোটি টাকা, আর ছেলের সম্পত্তি 150 কোটি টাকা। দুবাইয়ে তার শত শত না, 100 কোটি টাকা বিনিয়োগ আছে এই বিলওয়াল ভুট্টোর, আসিফ আলী জারদারির ছেলের। তারা বেতন নিলে কি না নিলে কি? বাংলাদেশের প্রেসিডেন্টের বেতন নেওয়া লাগবো না, পাকিস্তানের এবং বাংলাদেশের, বাংলাদেশ এবং পাকিস্তানের যদি সরকারি কর্মকর্তাদের বলে তোমাদের বেতন দিব না, তাও তারা চাকরি করবে। ভারত পাকিস্তানের যদি সরকারি যত কর্মচারী আছে সবাইকে যদি বলা হয় তোমাদের বেতন দিব না, চাকরি করবা, একজনও চাকরি থাকে পদ, একজনও চাকরি ছাড়বে না, এত মধু। আর তো প্রেসিডেন্ট পদ, যাই পাকিস্তানের এগুলো শুনে আবার বাংলাদেশের বাঙ্গু ভাইয়েরা রাগ করেন না, কষ্ট পায় না, আমি আপনাদের তথ্যগুলো দিচ্ছি। এই আসিফ আলী জারদারকে আগে মিস্টার 10% বলা হতো, আজকে যারা জুনিয়র বাঙ্গু আছেন তারা তখন জানবেন নাই, জানেন না,
তার স্ত্রী ছিল বেনজির ভুট্টো, ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী, যাকে জঙ্গিরা বোম মেরে মেরে ফেলেছে। এই হলো তাদের চরিত্র। আরেকটু বলে এবার এবার পারিবারিক দিকে যাই। আবার রাগ করেন না বাংলাদেশের বাঙ্গুরা, আপনাদের বেয়ারা পাকিস্তানের বেনজির ভুট্টো, তার বাবার নাম জুলফিকার আলী ভুট্টো। বুঝলাম যে কেউ স্বামীর নাম পদবী নাও ব্যবহার করতে পারে, পাপের পদবী ব্যবহার করতেই পারে, এটা তার রাইটস আছে, কারণ তার বাবা তার নাম ব্যবহার করতেই পারে। কিন্তু নাতিরা কোনোদিন নানা নাম ব্যবহার করে? বাংলাদেশে একটা পরিবার বের করতে পারবেন? যেমন আমার, আমরা হচ্ছি আমাদের বংশের নাম শেখ বংশ, আবার আমাকে টুঙ্গিপাড়া শেখ মনে করেন না, ফরিদপুরে, ফরিদপুরের বা গোপালগঞ্জের, আমরা হলাম জামালপুরের শেখ বংশের আর কি। তা আমার দাদার গোষ্ঠী হচ্ছে শেখ, আর নানার গোষ্ঠী হচ্ছে মণ্ডল। তা এখন আমি কি ফরিদ মণ্ডল লিখবো? এই বাংলাদেশে যারা মূর্খ আছে, গবেট আছে, বা পৃথিবীর কোনো গবেট নানা নামের সাথে নাম মিলিয়ে রাখে, আছে কেউ একজন বের করতে পারবেন এই ইয়ের পাকিস্তান ছাড়া? একটা লোকের নাম বের করেন তো বাংলাদেশে যত গবেট আছে, তারা একটা গবেট নানার বাড়ি খেয়েছে, পড়েছে, বড় হয়েছে, তারপর নানার বংশের নাম লাগাইছে, একটা লোক বের করে দেখান তো আমাকে। এই বাংলাদেশের 17 কোটি মানুষের একটা দেখান, পাকিস্তানের 20 কোটি লোকের একটা লোকের দেখান, খুঁজে পাবেন না। তার মেয়ে লেখে আসিফা ভুট্টো, মানে কার মেয়ে? আসে জারদারি মেয়ে, তারা বংশ হলো জারদারি, বংশ হলো জারদারি, কিন্তু লেখে ভুট্টো নানার নামে। আবার এখন তো বিলাল ভুট্টো লেখে বিলাল ভুট্টো জারদারি, কি একটা অদ্ভুত বিষয়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, এই উপমহাদেশের রাজনীতিটা এমন। আর রাহুল গান্ধীর তো কথাই নাই, তা তো কেন যে সে গান্ধী লেখে আল্লাহ মালুম। রাহুল গান্ধী কেন গান্ধী লেখে? তার বাবা কি গান্ধী? জওহরলাল নেহরু তার নানা, ওইদিকেও সে গান্ধী না। আবার তার বাবার নাম হলো ফিরোজ খান পার্সি, ওইখানে হইলো খান, নানা হইলো পণ্ডিত জওহরলাল নেহরু, ওইখানে না হয় রাহুল গান্ধী লিখতে পারে রাহুল পণ্ডিত, অথবা লিখতে পারে রাহুল খান, তিনি লেখে রাহুল গান্ধী। ইন্দিরা গান্ধী বা কেন গান্ধী লিখছে? ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, আই স্যালুটার, তাকে নিয়ে আমি কোনো বক্তব্য দিতেছি না, দেবো না, কিন্তু একটা একটা অদ্ভুত বিষয় এই উপমহাদেশের সব, মানে যে নামটা বেচে বেচলে, যে নামটা দেখালে লাভ হবে, এটা সেটা তারা করবেই। বাংলাদেশের যদি কোনো নেতা এই কাজ করত, তাহলে তখন দেখতেন কী হইতো, কী আলোচনা সমালোচনা হইতো, অবশ্য জানেও না, কারণ বাংলাদেশের মানুষের খোঁজও রাখে না, এটাও একটা কারণ। এই হচ্ছে আমাদের ভারত উপমহাদেশের অবস্থা। মানে যার নামই ছিল মিস্টার 10%, সে বলে আমি প্রেসিডেন্ট হয়ে বেতন নিব না। বেতন নিলেই কি না নিলেই কি? লুটপাট করে তো আবার শরীফ পরিবারও তাই, তারাও নাকি প্রধানমন্ত্রী বেতন নেবে না, সে আবার সে বেতন নেবে না। তার আবার মেয়ে হচ্ছে, তার এক গোষ্ঠীর এক গোষ্ঠীর সিএম, আরেকজন পিএম। আর এই ভুট্টোর দল হলো পলা হইতেছে দলের প্রেসিডেন্ট, বাপ হইতেছে দেশের প্রেসিডেন্ট, আর ছোটো মেয়ের হচ্ছে ফার্স্ট লেডি। এই হলো রাজনীতি আমাদের, বুঝতে পারছেন তো? আসলে রাজনীতি যদি কিচ্ছু না, নিজের পরিবার, নিজের অ্যাকাউন্ট, নিজের সম্পদ বৃদ্ধি করাই হচ্ছে এই নেতাদের উদ্দেশ্য। আপনারা, আপনাদের আমি জানি, এই বলে কোনো লাভ নাই, কারণ মানুষকে অন্ধভক্ত দলে দলে ভাগ করা হয়ে গেছে, আমি যতই বোঝাই কাজ হবে না, তবু একটু বললাম আর কি, বলার কথা তাই বললাম। কারণ আপনারা আবার, বা আপনি কেন, আমিও তাদের চামচামি না করলে আমরা সুবিধা পাবো না, আগে চাকরি পাবো না, বাকরি পাবো না, ব্যবসা করতে পারবো না, তাই আমরাও তাদের তেল মারতেই থাকবো। এই জন্য হর প্রসাদ শাস্ত্রী বলে গেছেন, তেল হচ্ছে অব্যর্থ মানে অস্ত্র, যেটা মারলে কোনোদিনই বিফলে যায় না। তাই এই উপমহাদেশে তেল মেরে যেহেতু আগানো যায়, তাই এই উপমহাদেশে তেল অস্ত্রটা বেশি প্রয়োগ হয়। তেল মানে কিন্তু ওই খনিজ তেল না, বুঝছেন তো?